মোটামুটি পৌনে তিনটার দিকে চিল্লা চিল্লি এই তো দৌড়ে যায় দেখি মায়ের পিছনে আগুন জ্বলছে কি করে লাগলো আগুনটা ওটা বলতে পারছি আচ্ছা এখানে মেন কথা হচ্ছে এখানে ডিউটি ছিল না পুলিশ প্রশাসনেরা কেউ ডিউটি করেনি সব জায়গায় ঘুমিয়েছিল তার জন্যই এই আগুনটা লাগছে সিভিক টেভিক সব জায়গায় ঘুমাইছে আমরা ভাবছি যে যাকে দেখতে আসার সেই তো নাই সে তো চলেই গেছে তার গেলে আর লোকেরা কি দেখতে আসবে এখানে তো সেও তো দোকানদারদের কি হবে বেঁচে কিনা আবার কি হবে কিছুই হবে না তো বেঁচে কিনা দোকান আগেই তো মানুষ মনে করবে যে যাকে দেখতে যাবো সেই নাই আর কি করবে হঠাৎ কিভাবে আকস্মিকভাবে আগুন লেগে গেল আমরা কেউ বুঝতে পারবো না কেউ জানিও না একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা সবাই দুঃখিত এলাকাবাসী সবাই দুঃখিত আমরা আবার পুনরায় ওই চোদ্দহাত মায়ের মডলে আর আদুলেই মূর্তি ছোট মূর্তি আছে ওটা বসাই আবার তুলে দেবো আবার সাত দিন ব্যাপী যে পারমিশনের মেলা আছে সেই মেলাটা হবে ঘাবড়ানোর কিছু নাই মানুষ চলতে গিয়ে অনেক সময় অনেক বিপদ আপত্তি হয় সেটাকে ওভারকাম করে চলতে হবে মেনে নিতে হবে আমাদের দুঃখ বেদনা আছে সবার আছে কি করবো ঘটে গেছে কারণ কারো দুর্দে লাভ দেয় আমরাও যাই না আবার মেলা সেই আইনকার মতো মেলা এবং এখানে যারা মানুষ আছে সবাই আনন্দ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে গেছে কি কি আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি মায়ের আজ শিব ঠাকুরের এই মূর্তিটা পুড়ে গেছে না চলো ভিতরে যা ভিতরে যা এখানে আসে এখানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।